আগে লক্ষ্মীদের শঙ্কর ধ্বনি পথে নামলেন, বলুন তো কি কারণে? আমরা পথেই থাকি, কিন্তু যারা ওই খালি সংবাদ মাধ্যমে থেকে বাংলা ভাগের কথা বলে, আমরা পথে থেকে তাদের বাংলা ভাগ যাতে এই অন্যায় প্রচেষ্টা থেকে বিরত থাকে সেই বার্তা আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই। এর আগেও শিলিগুড়িতে মিছিল হয়েছিল, সভা হয়েছিল, ওই বাংলা ভাগের বিরুদ্ধে যেটা দেখা যাচ্ছে বিভিন্ন সংগঠন বিভিন্ন সময় মাথাচাড়া দিয়ে উঠছে, তৃণমূল কিভাবে প্রতিহত করবে? তৃণমূল আছে বলেই তো প্রতিহত হয়ে আছে। সুতরাং এরা সমস্ত বাংলাটাকে ভাগ করবার চেষ্টা করছে, কিন্তু নিজেরাই জানে না যে কী করছে। কখনো দক্ষিণবঙ্গের কথা বলছে, কখনো উত্তরবঙ্গ, কখনো রাঢ় বাংলা, কতজন মুখ্যমন্ত্রী হবে, কে মুখ্যমন্ত্রী হবে, কারা মারপিট করবে। সুতরাং এইসব নিয়ে অবান্তর বা অবাস্তব কথা বলা, এটা ওদের সংবাদ মাধ্যমে বেঁচে থাকার একটা অস্তিত্ব রাখার একটা প্রয়াস তৈরি হয়েছে। আমরা তার বিরুদ্ধে, এবং বাংলাকে কখনো ভাগ করতে পারবে না। আজকে গুরুবার, বৃহস্পতিবার, পূর্ণিমা, আমি একটু আগেও বললাম যেমন চাঁদ তার বৃত্ত সম্পূর্ণ করে পূর্ণিমার দিন, ঠিক তেমনি করেই বাড়ির ঘট, সেটা পেতে লক্ষ্মীর ঘট, রাস্তায় এসে মেয়েরা কিন্তু শঙ্খধ্বনি দিয়েছে। ম্যাডাম দিদি, একটা বিষয়, ডেঙ্গু বর্তমান পরিস্থিতি কি রয়েছে? ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে আর কিছু বলার নেই। হয়েছে, হবে, এরকম হয় তো নাকি? এটা কি প্রথম হলো নাকি প্রথম খালি আমাদের রাজ্যে হচ্ছে? এটা তো আপনারা দেখছেন না যে অন্য কোন রাজ্যে হচ্ছে। সুতরাং নাতিশীতোষ্ণ দেশে এটা হয়, যেটা আমরা সেটার সম্পর্কে সচেতনতা তৈরি করছি কিনা, আমরা প্রিভেন্টিভ মেজার্স দিচ্ছি কিনা, কিউরেটিভ মেজার্স দিচ্ছি কিনা, সেগুলো দেখার কাজ। সেগুলো কিন্তু কেউ বলতে পারবে না যে স্বাস্থ্য দপ্তর অথবা যারা প্রশাসনিক অন্য জায়গায় রয়েছে তারা সেটা করছে। পুরসভাগুলোকে সচেতনতা মানুষের মধ্যে তৈরি করা এবং সমস্ত জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যা যা করার দরকার সেগুলো পুরসভাকে নির্দেশ। বছরভর তারা কাজ করে, বছরভর কাজ করে। দেখবেন বছরের প্রথমেই অনেক সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মিটিং করেন মশাবাহিত রোগ নিয়ে, অন্য স্বাস্থ্য পরিষেবা নিয়ে, বছরভরই। কিন্তু পুরসভা তো অ্যালার্টেড সবসময়, নতুন বছর পুরনো বছরের প্রশ্ন নয়, সেটা সবসময় অ্যালার্ট করা, অ্যালার্ট আছে, আরও নিশ্চিতভাবে তারাও সচেতনতা তৈরি করবে।